সূর্যবংশী 2 এপ্রিল আসবে না, এবং মোস্ট প্রবাবলি 14 তারিখ মানে 14ই মার্চ একটা রিলিজ ডেট আপডেট করা হবে। তো আজকে যে রিলিজ ডেটটা উঠে এসছে কিছুক্ষণ আগে জানা যাচ্ছে, সেটা হচ্ছে 30 এপ্রিল রিলিজ হতে পারে সূর্যবংশী। কি বলেছিলাম, 30 এপ্রিল সিনেমা হলে আসবে সূর্যবংশী। তো সেটা ঠিক হয়েছে, মানে আমি আপডেটগুলো দিই আবারও সেটা সঠিক প্রমাণ হয়েছে। অনেকে সেই দিনকে বিশ্বাস করছিল না যে 30 এপ্রিল আসতেই পারে না, তো ফাইনালি সেটা ঠিক হয়েছে এবং আজকে সেটার আবার টিজারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটাও আমি বলে দিয়েছিলাম। যাই হোক, তো আজকে রোহিত শেট্টির জন্মদিনের দিন মানে আজকে 14ই মার্চ অ্যানাউন্স করা হলো এই টিজারটার সাথে, এবং এই টিজারে বেশিরভাগ ফুটেজই হচ্ছে সূর্যবংশীর যে ট্রেলারটা ছাড়া হয়েছিল 1 বছর আগে সেটারই, এবং ভালো করা হয়েছে। ট্রেলার 2 বানানো হয়নি, কারণ আগেরবার 4 মিনিটের ট্রেলার বানানো হয়েছিল, এবার যদি 4 মিনিটের বানানো তো সিনেমার জন্য বাঁচত কি, রণবীর সিংয়ের সিলি জোকসকে বেশি দেখানোর দরকারই নেই। আচ্ছা, তো এই যে টিজারটা এবং রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেল, আমার মনে হয় এটা খুব দরকার ছিল, কারণ যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি রিলিজ হয়ে যাচ্ছিলো সেই দিক থেকে হিন্দির বড় বড় ছবিগুলোর নামগন্ধ ছিল না, সেখানে রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে কালকে রাধের, আজকে সূর্যবংশী, এটা খুব দরকার ছিল। এবার কিছু সিনেমা হয় যেগুলো হচ্ছে লোকে হলে যাবে, দেখবে, বলবে পয়সা ওয়াসুল সিনেমা, এই ট্যাগটা সিনেমাগুলোর সাথে লাগবে, লোকে হাততালি বাজাবে, অ্যাকশান সিনে সিটি পড়বে। তার মধ্যে অন্যতম আমার মনে হচ্ছে সূর্যবংশী এবং অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং, এই তিনজনকে ওই একসাথে হেঁটে আসা, এদের একসাথে মোমেন্ট, এবং রোহিত শেট্টি কীরকমভাবে তার কপ ইউনিভার্সের বিল্ড আপ করছে সেটার হিন্ট হচ্ছে সূর্যবংশী। যাই হোক, দেখা যাক কীরকম তিনি করেন। তবে এই টিজারটার মধ্যে বেশিরভাগ সিনই তো হচ্ছে ওই ট্রেলারটার মতো, এটা রিয়াকশান আলাদা করে আর কী দেবো, এবং মানে এটা রিয়াকশান তো সেরকম হয় না, তবে এই টিজারটা এটুকু বোঝাচ্ছে যে এই ছবির অ্যাকশান সিকোয়েন্সেস দারুণ হতে চলেছে। এবং ওই যে হচ্ছে ট্রেলারের ওই সিনটা ছিল না, যে ও হেলিকপ্টারটার মধ্যে উঠবে বাইক থেকে, তো ওটা দেখে মনে হচ্ছিলো সমুদ্রের মধ্যে খামোকে হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে ঘুরবে কেন, তো সেটার কারণ আছে বস, অভিমন্যু মেবি হচ্ছে মানে স্পিডবোট করে ছুটবে, ওকে ধরার জন্যই ছুটবে, এবং ওই সিনটা অনেকটা হচ্ছে ওই সবসে বড় খেলাড়ির মতোই করবে, ওটাকেই রিক্রিয়েট করবে। যাই হোক, ওই সিকোয়েন্সটায় অডিয়েন্স তো পাগলা হয়ে যাবে মোটামুটি। এই টিজারের সম্পূর্ণ দিকটাই খুব ভালো লেগেছে এবং অ্যাকশান ধামাকা যেরকম হবে আর কি। তবে যেটা আমার খুবই হাস্যকর লেগেছে, আমার এটা নিয়ে মানে কোনো অবজেকশন নেই, হয়তো ছবির মধ্যে এরকম থাকবে না, এবং ছবির মধ্যে এরকম থাকলেও কেমন থাকবে সেটা কোনো আইডিয়া নেই, যে যখন ওরা বন্দুকের গুলিগুলো মারছে, যেরকমভাবে গুলিগুলো যাচ্ছে, যেরকমভাবে লাইটটা ব্লিঙ্ক করছে, ওটা মানে খুবই মানে অ্যামেচারিস লাগছে। এবার জানি না ওটা ছবিতে কীরকম লাগবে, এটা সম্পূর্ণভাবে টিজারের জন্য এরকম বিল্ড করা হয়েছে কি না, তবে যদি ওটা সিনেমায় থাকে খুব বাজে লাগবে, এটা আমার মনে হয়েছে। তবে 30 এপ্রিল আসছে সূর্যবংশী এবং এই ছবিটা ডেফিনেটলি রেকর্ড করবে, এবং এই ছবিটা হবে কিছু, এবং আমার মনে হয় মানে মনে হয় কি আমার বিশ্বাস এই ছবিটা অডিয়েন্সকে সিনেমা হলে ফেরাতে পারবে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে অডিয়েন্স ভালো সিনেমা হলে আমার মনে হয় ছবি দেখতে যাবে, আর যে সুযোগটা কিন্তু রোহিত তার ওপেনিং দিনে পেয়েছিল, এই জন্যই ছবিটা কিন্তু 3 কোটি প্লাস মানে কোনো বাজ না থাকা সত্ত্বেও, যেহেতু স্ত্রীর একটা নাম ছিল এবং ট্রেলার খুব মানে লোকের মুখে ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ ছিল, সেই ক্ষেত্রে ওই ছবিটা কিন্তু 3 কোটি প্লাস ওপেনিং করেছিল, কিন্তু যেহেতু পরের দিন থেকে ওয়ার্ড অফ মাউথ খারাপ হতে থাকলো, ছবিটার কালেকশন কিন্তু আস্তে আস্তে পড়তে থাকছে। দেখা যাক কীরকম কী হয়। তো সূর্যবংশী যদি ভালো হয়, কারণ এই ছবিটা যাই হোক না কেন উইকেন্ডে দুর্দান্ত বিজনেস করবে, এবং রোহিত শেট্টি সিনেমা সবসময় ভালো বিজনেস করে, তো এই ছবিটা দারুণ একটা বিজনেস করবে, এবং যদি এই ছবিটার গানগুলো ক্র্যাক করে যায় না, এই ছবিটা কাঁপিয়ে দেবে বক্স অফিস। তো এই ছিল আমার রিয়াকশান, এবং এই রিলিজ ডেট এবং সম্পূর্ণ বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার।